ভিডিওটা ওপেন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অলমিক্স চ্যানেলের পক্ষ থেকে। আমার সেকেন্ড ফ্লোরের ছাদ ঢালাইয়ের ভিডিও কিছু দেখাবো। এখন রড বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আমার রড বাঁধা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি গ্যাপে রড বাঁধা আছে। ছাদ ঢালাইয়ের সময় বাড়ির মালিককে অনেক কিছু মাথায় রাখতে হয়। আমার ভিডিও দেওয়া আপনারা গিয়ে দেখে আসতে পারেন। ছাদ ঢালাইয়ের আগে এই পাটাগুলো সম্পূর্ণভাবে ভিজিয়ে নিতে হবে, অবশ্যই ভিজিয়ে নেবেন। মিস্ত্রিদের আসার আগে ছাদ ঢালাইয়ের দিনে ফার্স্ট সকালে আপনি এটা আগে পাটাগুলো ভিজিয়ে নেবেন, আপনার ফার্স্ট কাজ বাড়ির মালিক হিসেবে। এবং লাইট বাটিগুলো ঠিকঠাক আছে কি না, ঠিকঠাক যে পাইপগুলো দেওয়া আছে ওয়্যারিংয়ের ওই পাইপগুলোর বান্ধন খুলে গেছে কি না একটু চোখ বুলিয়ে নিতে হবে ফার্স্ট সকালেই ঢালাইয়ের আগে। এটা বাড়ির মালিকের কর্তব্য। আরও অনেক কর্তব্য আছে বাড়ির মালিকের, সেগুলো মাথায় রাখতে হবে। আমার ভিডিও দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। এটা সামনের রাউন্ড। আর একটা কথা বলে রাখি, পাইপ যখন বিছানো হবে তখন এইভাবে গ্যাপ রাখবেন, এক জায়গায় গোচ করে জুবা করে দেবেন না, তাহলে কংক্রিটের মশলা পৌঁছাবে না এবং ঢালাইয়ের ক্ষতি হবে। এখন বুঝতে পারবেন না, 2-5 বছর পর তখন সমস্যা আসবে ছাদের মধ্যে, এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। ছাদের মধ্যে আপনাকে কোথায় হুঁক দিতে হবে সেটা আপনি আগে থেকে ঠিক করে নেবেন, আপনার কোথায় কি হুঁক লাগানোর প্রয়োজন। ছাদ ঢালাই শুরু হয়ে গেছে। লেবাররা মাথা থেকে মশলাগুলো ঝরাম করে সেন্টারিংয়ের ওপরে ঢেলে না যায়, সেটা একটু খেয়াল রাখতে হবে দাঁড়িয়ে থেকে। এবং কত ভাগ সিমেন্ট দিচ্ছে, কত ভাগ বালি দিচ্ছে, কত ভাগ পাথর দিচ্ছে, এগুলো একজনকে দাঁড়িয়ে থেকে দেখে নিতে হবে ঢালাই মেশিনের কাছে। এটা আমার সেকেন্ড ফ্লোরের ছাদ ঢালাইয়ের ভিডিও দেখানো হচ্ছে। ফার্স্ট ফ্লোরের ভিডিও দেখানো হয়ে গেছে আগেই, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবং আমি বিল্ডিংয়ের ভিডিও তৈরি করি, বিল্ডিংয়ের A to Z ইনফরমেশন এই চ্যানেলে দেওয়া হয়, আপনারা আমার চ্যানেলে গিয়ে সমস্ত তথ্য দেখে আসতে পারেন। এবং কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কংক্রিটের মশলা যে জল দিয়ে মাখানো হবে ওই জলটা যেন পরিষ্কার জল হয়, পুকুরের নোংরা জল না হয়, এগুলো একটু খেয়াল রাখতে হবে। ছাদ ঢালাই হয়ে যাওয়ার পর আমি 1 সপ্তাহ জল দিয়ে রেখেছিলাম, তারপরে আবার শুকিয়ে আবার জল দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ।